নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি প্রভু আর আপনারা দেখছেন এসএম ফার্ম প্রো ইউটিউব চ্যানেলের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে হাঁস মুরগির বাচ্চা কিভাবে দেখভাল করবেন। এরকম অনেক কমেন্ট আসে যে প্রভুদা, মেশিন থেকে বাচ্চা তো বের হচ্ছে কিন্তু পরে মারা যাচ্ছে। কেউ বলে 3 দিন পরে মারা যাচ্ছে, কেউ বলেন 7 দিন পরে মারা যাচ্ছে। এরকম যাতে করে আর বাচ্চা মারা না যায় তার জন্যই আজকের এই ভিডিও। সবথেকে বড় ব্যাপার, বাচ্চাদের যদি আপনি সঠিকভাবে দেখভাল না করেন তাহলে সকলের সাথেই এরকম হয় যে বাচ্চা মারা যায়। এই কারণে বাচ্চাগুলোকে একটু আলাদাভাবে যত্ন সহকারে পালন করতে হয়। বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য প্রথমেই প্রয়োজন সঠিক তাপমাত্রায় ব্রুডিং করা, দ্বিতীয় প্রয়োজন মেডিসিন, এবং তৃতীয় হলো ফিড কোয়ালিটি। এই তিনটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আর বাচ্চা মারা যাবে না। প্রথমেই আপনারা মেশিন থেকে বের করা বাচ্চা বা অন্য হ্যাচারির বাচ্চা আনার সাথে সাথে সঠিক তাপমাত্রায় ব্রুডিং করবেন। সঠিক তাপমাত্রা না হলে বাচ্চা একসাথে দলা পাকিয়ে থাকে ও বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় এবং মারা পর্যন্ত যায়, এবং সঠিকভাবে ফিড ও জলও খায় না, যার কারণে বাচ্চা আরও দুর্বল হয়ে যায়। ব্রুডিং শুরুর যে প্রথম 3-4 দিন এটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ব্রুডিং না হলে পরবর্তীতে বাচ্চা রোগা হয় ও ওজন আসে না। প্রথম সপ্তাহে ব্রুডিংয়ের তাপমাত্রা 33°C থেকে 35°C রাখতে হবে। টেম্পারেচার সঠিক থাকতে গ্রোথও ভালো হবে আর ওজনও বেশি হবে। এরপর হচ্ছে ফিড বা দানা। বাচ্চা মুরগির জন্য বাজারে প্রি স্টার্টার ফিড পাওয়া যায়। যদি এটা আপনি খাওয়ান তাহলে খুব ভালো গ্রোথ পাবেন। আর যদি আপনি এই ফিড না পান আপনার আশেপাশে তাহলে হোমমেড ফিড কিভাবে বানাবেন তার সম্পূর্ণ ভিডিও চ্যানেলে আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। যদি না পান তবুও শর্টকাট একটু বলে দিই যে চাল, গম, ভুট্টা, সয়াবিন ও বাজরা এগুলোকে একটু খুদ ভাঙ্গার মতো ভেঙে নেবেন, তাহলে বাচ্চাগুলোর খেতে সুবিধা হবে। ব্রুডিং টেম্পারেচার, ফিডের ব্যাপারে বললাম, এখন বাকি হলো মেডিসিন। মেডিসিনের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় যেই মুহূর্তে আপনার কাছে বাচ্চা আসবে অথবা মেশিন থেকে বাচ্চা বের হবে সঙ্গে সঙ্গে বুড়ারে বাচ্চা দিয়ে দেবেন, এবং প্রথম 4 থেকে 6 ঘন্টা গুড়ের জল অথবা 2 ঘন্টা গুড় জল ও 2 থেকে 4 ঘন্টা লেবুর রস চিনি লবণ দিয়ে একদম শরবতের মতো বানাবেন, যেন খেতে ভালো লাগে এটা দিয়ে দেবেন। 1 লিটার জলে 7 থেকে 8 গ্রাম গুড় দিলেই হবে। এই শরবত 6 ঘন্টা দেবার পর নেক্সট 3 দিন জলে লিক্সেন পাউডার অথবা চিক্স অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1/2 গ্রাম লিক্সেন পাউডার দিতে পারেন। 3 দিন অ্যান্টিবায়োটিক চলার পর 4 দিনের দিন জলে কোনো মেডিসিন না, একদম পরিষ্কার জল দিয়ে দিন, এবং 5, 6 ও 7 দিনের দিন যে কোনো ধরনের মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। মাল্টিভিটামিন দেওয়ার কারণ হলো ফিডে যদি কোনো রকমের পুষ্টিগুণের অভাব থাকে তাহলে মাল্টিভিটামিন সেটা মেক আপ করে দেবে এবং বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো হবে। আমি নিজেও এই পদ্ধতি অনুসারে কাজ করি। টেম্পারেচার, ফিড এবং মেডিসিন, এই তিনটি বিষয়ে একটু ধ্যান বা লক্ষ্য দিলেই আর আপনার হাঁস মুরগির বাচ্চাগুলো মারা যাবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।